করোনার কারণে দীর্ঘ তিন বছর সাংস্কৃতিক আয়োজন করতে পারেনি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন সভা সমিতি ও সেমিনার অনুষ্ঠিত হলেও ছিল না সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা। তাই দীর্ঘদিন পর প্রবাসী কণ্ঠশিল্পী কাজী মোহাম্মদ জাকারিয়ার একক সঙ্গীতানুষ্ঠান যেন সজীব ও সতেজ করে তুলেছে সঙ্গীতপ্রেমী বাংলাদেশিদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। এ সময় প্রবাসী বাংলা গানের বিকাশ সাধনে আগামী প্রজন্মকে সঠিকভাবে বাংলা শেখার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে সঙ্গীতকে দেশজ বা সীমিত ভূখণ্ডের বাইরে বিশ্ব দরবারে উপস্থাপনার মধ্য দিয়ে মানুষের সাথে মানুষের একটি মিলন ঘটানোর, একটি সম্পর্ক তৈরির যে একটি প্রচেষ্টা, সেটি কিন্তু দৃশ্যমান। দীর্ঘদিন পর সঙ্গীতের এই আয়োজনে পরিবার সহ উপস্থিত ছিলেন প্রবাসীরা। করোনার বিধিনিষেধ মুক্ত পরিবেশে এই আয়োজনের প্রশংসা করেন তারা। যুদ্ধের গান, রবীন্দ্র ও নজরুল সঙ্গীত, ভারতীয় আধুনিক, গজল, লালন গীতি পরিবেশন করেন এই শিল্পী। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি।